Hey guys, assalamu alaikum. Abian khushi. Abian khushi te dance kore. Abar dance koro. Abar nacho to? আমরা যাচ্ছি শনির আকরা চা খেতে তো গাইজ আমরা অর্ডার করেছি দুইটা চা একটা হচ্ছে এটা খান্দানি টি আর একটা হচ্ছে চকলেট টি তো দেখা যাক এখানে আরো টি আছে দেখেন তান্দুরি টি ব্ল্যাক টি গ্রিন টি রোসেল্লা টি হানি জিঞ্জার টি মাখন মালাই টি চকলেট ব্লাস্ট টি তুর্কিশ কফি তুর্কিশ ব্ল্যাক কফি নিউ আইটেম কামিং সুন Guys, banana হচ্ছে চা আর আমি তো ভিডিও করছি তো গাইস আমাদের অর্ডার করার পর আমরা এখন দেখছি কিভাবে এখানে চা বানানো হচ্ছে তো চা যখন বানাচ্ছিল তখন আমি একটু অবাকই হচ্ছিলাম কারণ এভাবে আমি চা বানানো কখনো দেখিনি ইভেন ইউটিউবেও সার্চ করে কখনো দেখিনি কিভাবে চা বানাতে হয় মেইনলি এই তুর্কিশ চাটা তো এটা মনে হচ্ছে গুড়া দুধ ছিটিয়ে দিল তারা তো যখন তারা বানাচ্ছিল সে বানাচ্ছিল তখন আমি খুবই অবাক হয়ে দেখছিলাম আর আমার কাছে খুবই বাজে লাগছিল মনে হচ্ছিল এটা একটা অখাদ্য আমি কিভাবে খাবো এই অখাদ্যটা আমার এত মানে কি বলবো বিরক্ত লাগছিল মনে হচ্ছিল আল্লাহ মুখে দিলে কেমন না কেমন লাগে আবার হাগুটাগু হয়ে যায় নাকি তো যাই হোক চা আমাদেরকে দিল চাটা দেখতে আমার কাছে তেমন ভালো লাগছিল না তারপরও ভাবলাম যে যেহেতু এসেছি এত দূর থেকে এই চাটা খাওয়ার জন্য তারপর আবিয়ানের বাবা আসলো আসার পর আমরা দুজন মিলে একটু টেস্ট করব আর যে কোনো খাবারই আমি প্রথমে আবিয়ানের বাবাকেই টেস্ট করতে দেই তো আবিয়ানের বাবা টেস্ট করলো তো বলল যে ভালোই চকলেট যেটা সেটা টেস্ট করলো একটু আর ওই খান্দানি যেটা সেটাও টেস্ট করলো বলল খারাপ না ভালো কিন্তু এখানে কিন্তু আছে চায়ে হিট নেই মানে হচ্ছে সে বুঝিয়েছে যে চাটা আমরা যখন বেশি করে জাল করি তখন চা পাতির একটা ঘ্রাণ বলেন বা একটা টেস্ট বলেন থাকে কিন্তু এটাতে ছিল না আর আমি তো আটসাট হয়ে বসলাম এখানে আমাকে দেখতে মোটু মোটু লাগছে কারণ হচ্ছে কি বলবো আমি ওন্নাটা গলায় বেঁধে নিয়েছিলাম সেই জন্য আর আমার ফেস দেখেই বুঝতে পারছেন আপনারা যে আমার ফিলিংসটা কেমন তো চাটা খুবই গরম ছিল তারপর চাটা বলতে চাটা ঠান্ডা ছিল কিন্তু ওই মাটির যে হাড়িটা কাপটা সেটা গরম ছিল আর আমি টেস্ট করছিলাম প্রথমে গুড়া দুধের স্বাদ পাচ্ছিলাম তারপর চকলেটের স্বাদ পাচ্ছিলাম তারপর বাদামের টেস্ট পাচ্ছিলাম তো এই তো একটু একটু করে খেলাম তারপর দুই তিন সিপ খাওয়ার পরে ভালোই লাগলো তেমন খারাপ লাগেনি এখন আমি নিচ্ছি আরেকটা কাপ এটা হচ্ছে খান্দানি চা যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো এটার দাম 25 টাকা এটাই ভালো নর্মাল চায়ের মতো আসলে আমরা যতই এক্সট্রা অর্ডিনারি খাবার খাই না কেন আমাদের কাছে কিন্তু নর্মাল যে চাটা আমরা বাসায় খাই সেটাই ভালো লাগে তো সেই জন্যই হয়তো বা এই চাটা আমার ভালো লেগেছে তো যাই হোক চকলেট চাটা আমি শেষ করতে পারিনি পুরোপুরি একটুখানি থেকে গিয়েছিল তারপর আবিয়ানের বাবা আসলো তাকে আমি চাটা হ্যান্ডওভার করলাম আর এই তো সেই হচ্ছে তুর্কিশ ক্যাফেইন যেটা বাহিরের ছবি এইটা হচ্ছে দোকানের ছবি আমি একটু ভিডিও করে রেখেছি সবাই বসে এখানে খাচ্ছে সন্ধ্যার দিকে এসে মানুষ খায় আর এটা হচ্ছে এই যে অ্যাকোরিয়ামের দোকানটা দেখছেন এটার পাশেই অথবা থ্রি